সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা গণ আন্দোলন ঠেকাতে এবং বিএনপির সমাবেশ বন্ধ করতে করোনা নিয়ন্ত্রণের নামে বিধিনিষেধ দিয়েছে সরকার। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভা সমাবেশ ঠেকাতেই এই বিধিনিষেধ কিনা তা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে, কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এবং ১৪৪ ধারা ভেঙে সভা সমাবেশ যোগ দিতে শুরু করেছে মানুষ। এতেই আতঙ্কিত সরকার, যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। মামলা দিয়ে, সাজা দিয়ে, বিধিনিষেধ দিয়ে চক্রান্ত করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না।